জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেও বইমেলা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। দুপুরে সচিবালয়ে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বইমেলাতে আমাদের কঠোরভাবে মেলাটি ওখানে স্বাস্থ্যবিধি মেনে সেটি করবে, ঘুরতে বেড়ানো এরকম কোনো স্কোপ এখানে থাকবে না। অত্যন্ত কঠোরতা রাখা হবে এবং স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব মেনে তারা তাদের বইটি কিনে আবার গন্তব্যে ফিরে যাবেন এবং সেভাবে কর্তৃপক্ষ সেই দায়িত্ব নিয়েছে এবং আমরাও সেটি মনিটরিং করব। আমাদের আজকে আমরা যেহেতু শুরু করলাম আমাদের লকডাউনের যে আমাদের যে বিশেষ লকডাউন সেটি আমরা শুরু করেছি, আমরা এর ভিতরে আবার চিন্তা ভাবনা করার আমাদের সুযোগ রয়ে গেছে।